নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। বরাক সফরে মন্ত্রী নবকুমার দোলে, কাছাড়ের গ্রামোন্নয়ন প্রকল্পের পর্যালোচনা। পরিযায়ী শ্রমিকদের জব কার্ড, 15 দিনের মধ্যে মজুরি দেবে সরকার, জানালেন মন্ত্রী। আসামে 10 দিনে করোনা আক্রান্ত দ্বিগুণ, পড়শি রাষ্ট্র বাংলাদেশে জোন ভাগের নির্দেশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের এমজি এনরেগার অধীনে কাজ দেবে রাজ্য সরকার। এর জন্য তাদের জব কার্ড দেওয়া হবে। কাজ করার আবেদন জানানোর 15 দিনের মধ্যে কাজ এবং কাজ শেষ হওয়ার 15 দিনের মধ্যে তাদের মজুরি মিটিয়ে দেওয়া হবে। সোমবার শিলচরে এসে একথা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী নবকুমার দোলে। এদিন কাছাড় জেলার গ্রামোন্নয়ন বিভাগের বিভিন্ন প্রকল্প সম্পর্কে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শিলচর বঙ্গভবনে আয়োজিত সভায় কাছাড় জেলা পরিষদের অধীন এমজি এনরেগা প্রকল্পের কাজকর্ম ছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য গ্রামোন্নয়ন প্রকল্প সম্পর্কে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় মন্ত্রী জানান, কোভিড পরিস্থিতিতে কেন্দ্র ও রাজ্য সরকারের নীতি নির্দেশিকা মেনে সবকটি প্রকল্প সুষ্ঠুভাবে রূপায়ণ করতে হবে। ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকেরা কাজ করতে চাইলে তাদের অগ্রাধিকার দিতে হবে। যাতে গাঁও অঞ্চলত থকা যিসকল আমাৰ বহিরাজ্যত বা নিজের গাঁওখনের বাহিরত থকা যিসকল শ্রমিকে নিজের গাঁওখনলৈ ঘুরি অহার পিছত যাতে কর্মহীন হয়ে বহি থাকিব নালাগে, এই সমূহ শ্রমিকক আমি যিসকলে ইচ্ছা প্রকাশ করে তেখেতলোকক জব কার্ড প্রদান করা, 7 দিনের ভিতর তেখেতলোকক জব কার্ড প্রদান করা, আর কাম বিচারিলে 15 দিনের ভিতর তেখেতলোকক কাম দিয়া, আর 15 দিনের ভিতর তেখেতলোকক মজুরি প্রদান করাটো আমি গুরুত্ব প্রদান করেছো। ইতিমধ্যে আমি যোৱা বছরে অসমত যিমানখিনি জব কার্ড আছিল, বিশেষকৈ মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই আমার এই সরকারখনে দায়িত্ব লওয়ার পিছতে সমগ্র অসমৰ আমি জব কার্ডখিনি ভেরিফিকেশনের ব্যবস্থা গ্রহণ করেছিল, আর 4 লাখতকৈ অধিক এনে ধরনের ভুয়া জব কার্ড আমি মানে বাতিল করবলে সক্ষম হয়েছো। আজি শিলচর আমার কাছাড় জেলার যিখিনি জব কার্ড ভেরিফিকেশনের বিষয়টি লই পিনে আমি কিছু কিছু ব্লকত অলপ অলপ কিছুমান জব কার্ড মানে এটা ভেরিফিকেশন করবলৈ বাকি আছে, আর এইখিনিকো আমি অহা 10 দিনের ভিতর যাতে সকল জব কার্ড আমার ভেরিফিকেশন সম্পূর্ণ করে, আর যিখিনি আমার রাইজর পৰা বিভিন্ন সময়ত অভিযোগ প্রতি অভিযোগ শুনা যায়, এই অভিযোগখিনি যাতে আমি 10 দিনের ভিতর শেষ করব পাৰো তাৰ বাবে ব্যবস্থা গ্রহণ করবর বাবে আজি আমি মিটিংত আমি গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দোলে জেলার বিভিন্ন প্রকল্পে কাজের অগ্রগতি সম্পর্কেও স্থানীয় বিভাগীয় কর্মকর্তাদের কাছে খোঁজ নেন। তিনি জানান, এমজি এনরেগা প্রকল্পের কাজে মহিলাদের অংশগ্রহণ 50% পর্যন্ত বৃদ্ধি করতে হবে। সব মিলিয়ে গ্রামোন্নয়নের কাজে গতি আনার উপরও জোর দেন তিনি। আমি যিসকল হিতাধিকারীক আমার পেনশন আঁচনির দ্বারা আমি যিসকল উপকৃত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিশেষকে আমি ইন্দিরা মিরি আমার বিধবা পেনশন আঁচনিখন এইবার সরকারে মানে এইবার কোভিড-19 সময় জরুরীকালীনভাবে আমি এই আঁচনিখন আমি মানে লঞ্চ করেছো, আর তাতে আমি 3 মাসের একেলগে আমি তেখেতলোকক ধন দিয়ার কারণে ব্যবস্থা গ্রহণ করেছো, আর যিসকল আমার এনে ধরনের আঁচনির পর বাহিরত আছে তেখেতলোকক আমি অতি সোনকালে তার জড়িত করার বাবে, আর শহীদ সুকল কোঁৱৰ বৃদ্ধ পেনশন আঁচনি যেহেতু আমার অসম সরকার এটা ফ্লেক্সিব আঁচনি যাতে তাতেও আমি সকলো 60 বছরের ঊর্ধ্বর জ্যেষ্ঠ ব্যক্তিসকলক আমি সামৰি যাতে এই আঁচনিখনত বাদ পড়ি না যায় তার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে। এই এনেধরনের আমি পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের চলি থাকা আঁচনিসমূহের বিষয়ে যাতে অতি তুরম্বিকতায় আমি কাম কাজ করব পারো। বর্তমান যিখিনি সংকটকালের সময়ত কোভিড-19 পরিস্থিতির মাজতে যাতে সকল স্বাস্থ্যসম্মত বিধি ব্যবস্থার মাধ্যমে কামখিনি করব পারো তার বাবে গুরুত্ব প্রদান করার বাবে, আর রই থাকা যিখিনি কিছু কিছু কারিকরি দিকর কারণে যিখিনি আগুয়া কামখিনি পিছ পড়ে আছে, এই কামখিনিও যাতে অতি সোনকালে আমি আগবাই নিব পারো তার বাবে আজি এই পর্যালোচনা সভাখন অনুষ্ঠিত। এদিনের পর্যালোচনা সভায় বিভাগীয় প্রধান সচিব ডক্টর জে বি এক্কা, গ্রামোন্নয়ন বিভাগের আয়ুক্ত হেমেন দাস ছাড়াও রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, সাংসদ ডক্টর রাজদীপ রায়, বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বিধায়ক দিলীপ পাল, মিহিরকান্তি সোম, কিশোর নাথ ও রাজদীপ গোয়ালা এবং জেলাশাসক কীর্তি জল্লি উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, দুদিনের বরাক উপত্যকা সফরে সোমবারে শিলচরে এসেছেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী নবকুমার দোলে। এদিন শিলচরে বিভাগীয় পর্যালোচনা সভার পর হাইলাকান্দিতেও অনুরূপ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার মন্ত্রী করিমগঞ্জে বিভাগীয় পর্যালোচনা সভায় যোগ দেবেন বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। মাত্র 10 দিনের ব্যবধানে আসামে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। সোমবার রাজ্যের করোনা মিটার 4000 গণ্ডি অতিক্রম করে
তরতরিয়ে চড়ছে। গত 4 জুন আসামে কোভিড আক্রান্ত 2000 এর গণ্ডি অতিক্রম করে আর 15 জুন সন্ধ্যা পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 4158 জন। গত 31 মার্চ রাজ্যে প্রথম কোভিড আক্রান্তের খবর সামনে আসে। 2 মাসে যা বেড়ে গত 29 মে 1000 অতিক্রম করে। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়তে থাকায় প্রশাসন সহ বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এভাবে আক্রান্ত বাড়তে থাকলে একসময় হাসপাতালে রোগীদের বিছানার সংকুলান হবে না বলে আগে জানিয়ে রেখেছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অবশ্য আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও ক্রমশই বাড়ছে। গত 4 জুন রাজ্যে সুস্থ হয়ে ওঠার সংখ্যা যেখানে ছিল 460, 14 জুন সেটা বেড়ে হয়েছে 1960। বাংলাদেশে করোনা ভয়াবহ রূপ নেওয়ার এবার রেড, ইয়েলো এবং গ্রিন জোনে এলাকা ভাগ করার নয়া নির্দেশনা জারি করল সরকার। ওই নির্দেশে বলা হয়েছে রেড ও ইয়েলো জোনে সাধারণ ছুটি এবং গ্রিন জোনে সীমিত অফিস খোলা থাকবে। পাশাপাশি মঙ্গলবার রাত 8টার পর ঘরের বাইরে বেরোনোর ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বিশেষ প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হলে মাস্ক পরা বাধ্যতামূলক। সোমবার মন্ত্রিপরিষদ এ নির্দেশনা জারি করে। ওই নির্দেশনায় বলা হয়েছে রেড ও ইয়েলো জোনে অবস্থিত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি দপ্তর সমূহের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। গ্রিন জোনে সীমিত পরিসরে খোলা থাকবে। করোনার বিস্তার রুখতে 26 মার্চ থেকে 30 মে সাধারণ ছুটি ছিল। 31 মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অফিস আদালত খুলে দেওয়া হয়। ওই সময় সরকারের তরফে বলা হয়েছিল 1 জুন থেকে 15 দিনের জন্য গণপরিবহন, ট্রেন, জলপথ খুলে দেওয়া হবে। 15 দিন পর পরিস্থিতি বিবেচনায় নয়া নির্দেশ এল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া অবধি এই নির্দেশ বহাল থাকবে। এদিকে রাজধানীর খিলগাঁও রেড জোন হলেও যানবাহন চলছে, তবে যানবাহন চলাচলের ক্ষেত্রে বিশেষ কিছু বলা হয়নি। ঢাকা থেকে হৃদি হকের একটি রিপোর্ট। আমরা জানতে পেরেছি 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,733 এবং পরীক্ষা যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। নমুনা সংগ্রহ, আমি আবার বলছি, নমুনা সংগ্রহ হয়েছে 15,733 এবং নমুনা পরীক্ষা হয়েছে 15,038। এই যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,099 জন। শনাক্তের হার 20.61%। নমুনা পরীক্ষা হয়েছে এ পর্যন্ত 5,16,503 এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 90,619 জন। সুস্থ হয়েছে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 34,027 জন এবং শনাক্তের বিবেচনায় সুস্থতার হার 37.55%। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এই তার মধ্যে যোগ হয়েছেন। এবং এই তথ্য আমাদেরকে আইডিসিআর সরবরাহ করেছে যে এ পর্যন্ত সুস্থ 34,027। শিলচর শহর সংলগ্ন চেংকুড়ি বাগানে 20 বছরেরও বেশি সময় ধরে পরিত্যক্ত হাসপাতাল বিল্ডিংকে পুনরুজ্জীবিত করার দাবি জানালো ইউথ এগেনস্ট সোশ্যাল এভিল বা সংক্ষেপে ইয়াসি। সোমবার সংগঠনের কেন্দ্রীয় কমিটি ডিডিসি জেআর লাসিমের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে এক সনদপত্র পাঠিয়ে এই দাবি জানিয়েছে। পরে কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, তাপাং ব্লকের পরিত্যক্ত এই হাসপাতাল একসময় আশপাশের 60,000-এরও বেশি মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিয়েছে। সুতরাং বর্তমান এই দুর্যোগের সময় এই হাসপাতালকে সরকার পুনরুজ্জীবিত করলে এলাকাবাসী অনেক উপকৃত হবেন। তিনি রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে শীঘ্র এই হাসপাতালকে পুনরুজ্জীবনের দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি দিয়েছি, যে স্মারকলিপি আমরা আসামের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে পাঠিয়েছি এবং কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীকে পাঠিয়েছি। দুটা আলাদা আলাদা প্রতিলিপি আমরা কাছাড়ের ডিডিসি ম্যাডামের হাতে তুলে দিয়েছি। আমাদের দাবিটি আছে যে চেংকুড়ি বাগান প্রায় 30 বছর থেকে বন্ধ আছে, লকআউট আছে, এবং প্রায় 20-22 বছর থেকে সেখানে যে হসপিটালটি ছিল, যে অন্তত ওই তাপাং ব্লকের প্রায় 60,000 লোকের একটা স্থান ছিল মেডিকেল ট্রিটমেন্টের জন্য, চিকিৎসার জন্য, সেই হসপিটালটিও প্রায় 20 বছর আগে বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনারা শুনে আশ্চর্য হবেন যে বিল্ডিংটি এখনও আছে, এখানে প্রায় 1 বিঘা জায়গাও আছে। আমরা আসামের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আহ্বান করেছি যে অতি সত্বর এই হসপিটালকে রিনোভেট করে যাতে আবার পুনর্চালু করা হয়।
খেলার মাঠে ঝগড়াকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটল কালীগঞ্জ শ্রীমন্ত কানিশাল জিপির রহিমপুরে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুজন, তারা হলেন মস্তাক আহমেদ ও কামাল উদ্দিন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কালীগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উৎপল চন্দ। পরে এ নিয়ে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িতে দায়ের হয়েছে এক মামলা। আমি দোকান তো গেছি, গিয়া আমি দাঁত আগর থেকে সেলাই নাকি মারছি, অন্য দোকানে বই দিয়েছি সাবু খাজা আইয়ার মনে করো, তারা কইছে তোমার অবা ইউজ তোর ভুয়া খানুকিতা করছে, তোর ভুয়া আনি দে, তোর ভুয়া আনি দে না রে, তার তো না তো হইয়া যান, অন্য দর্শন আর বক্সিং মারিয়া তোমার আরেক বড় ফুটবাজি তারেক বড় নিয়া গেছে হিননে বন্ধ করে তৈয়া। আমার শার্ট উঠ ভাগিয়া উঠে আমি যখন জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কিটা, জগলা খারে লিয়া ইগো কইতাম আসাম না। আচ্ছা তোরে মানে তোর ফুয়া আনি দে, ফুয়া কানু আর আমি কানু আর কিতা ঘটনা কানু আমার এটা করতে বউ আমি কইছি না যেন মাইর খাইছি না আমার কিতা মস্ত লোকে বাই সম্পর্ক আমার পরিবারের বাই তানে কিটা লাই মারলা কি কানু কইতাম আসাম না। হাইলাকান্দি মাছের গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত রফিক উদ্দিন মাছের ভূঁইয়ার অসহায় পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে সরকারের কাছে দাবি জানালো হাইলাকান্দি জেলা কংগ্রেস। সোমবার জেলা কংগ্রেসের মাইনরিটি বিভাগের চেয়ারম্যান ইমরাজ উদ্দিন লস্কর নিহত রফিকের পরিবারের খোঁজ নিতে গিয়ে এ দাবি জানান। এদের নিহতের পরিবারকে আর্থিক সাহায্য করেন ইমরাজ, পাশাপাশি ভবিষ্যতেও এই পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। বন্ধন আরোহণ থেকে নেওয়া ঋণের কিস্তি মুকুবের দাবি জানালেন কাশীপুর এলাকার বেশ কিছু এসএইচজি গ্রুপের সদস্যরা। সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে তারা বলেন লকডাউনের ফলে আর্থিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়েছেন, এই অবস্থায় ঋণের কিস্তি পরিশোধ সম্ভব নয়। তারা রাজ্য সরকারের কাছে লকডাউন চলাকালীন 3 মাসের ঋণের কিস্তি মুকুবের আর্জি জানিয়েছেন। যে আমরা এই লকডাউনে 3 মাস আমরা বহুত অসুবিধায় আসলাম, এখন আমরা এই লোনের কিস্তি গুনতে বার মতো উপায় আমাদের নাই, আমরা এই 3 মাসের লোন মুকুব চাই। আমরা এখন যে পরিস্থিতি তাইছি যে আমরা এখন জামাই অকল বাইরে যাইতে পারেন না, কাজ করতে পারেন না, এখন আমরা কোনো অবস্থায় লোন দেওয়ার ক্ষমতা আমরা নাই। এখন আমরা ওটা চাইছি যে প্রধানমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আমাদের লোনটা মুকুব করার জন্য এই 3 মাস আমরা কোনো অবস্থায় লোন দিতাম আমাদের কোনো ক্ষমতা নাই। এখন যে অবস্থা চলে এখন আমরা বর্তমানে ওটা পরিস্থিতি দিছি যে আমরা সুইসাইড ছাড়া এছাড়া আর কোনো উপায় আমরা নাই। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। বরাক সফরে মন্ত্রী নবকুমার দোলে, কাছাড়ের গ্রামোন্নয়ন প্রকল্পের পর্যালোচনা। পরিযায়ী শ্রমিকদের জব কার্ড, 15 দিনের মধ্যে মজুরি দেবে সরকার, জানালেন মন্ত্রী। আসামে 10 দিনে করোনা আক্রান্ত দ্বিগুণ, পড়শি রাষ্ট্র বাংলাদেশে জোন ভাগের নির্দেশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।